এই দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই এবং আন্দোলনের জন্য দুটা বিষয় লাগে, একটা হলো অবজেক্টিভ কন্ডিশন আর একটা হলো সাবজেক্টিভ প্রিপারেশন। তাদের অবজেক্টিভ কন্ডিশনও নেই, সাবজেক্টিভ প্রিপারেশনও নেই। তাদের আন্দোলনের সময় তাদের আন্দোলনে তারা তাদের নেতা হতাশ, নেতা কর্মীদেরকে ক্ষমতার সামনে ক্ষমতা আছে এ মূল্য ঝুলিয়ে নেতা কর্মীদেরকে জড়ো করেছে পিকনিক পার্টি করে সমাবেশের নামে। কিন্তু তাদের এইসব সমাবেশে জনগণের সম্মিলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে হবে? জনগণ ছিল নেতাকর্মীদের আম নেতাকর্মী দিয়ে সুনামি হবে। গণতন্ত্রের জন্য আজকে যারা মায়া কান্না কাঁদে তার তাদের রাজনীতিতেই হচ্ছে ষড়যন্ত্র হত্যা, এটাই তাদের রাজনীতির মূল এই পরিকল্পনা এবং সেটাই তারা এ পর্যন্ত করে আসছে। আজকে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে যারা জড়িত, যারা আজকে গণতন্ত্রের নামে মায়া কান্না কাঁদছে, তাদের সাথে গণতান্ত্রিক শক্তির সহাবস্থানের কোনো সুযোগ আছে কিনা?